বাণিজ্যিক মাশরুম চাষ বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম শুক্রবার অনুষ্ঠিত হয় নাগিছড়া কৃষি গবেষণা কেন্দ্রে। কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের সহযোগিতায় এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন। উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, খাদ্য জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ আর অন্যান্যরা। এই বাণিজ্যিক মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে কৃষি ও উদ্যান মন্ত্রী রতনলাল নাথ তার বক্তব্যে রাজ্যে মাথাপিছু আয় বৃদ্ধির দিকটি উল্লেখ করে জানান, সরকারের লক্ষ্য হল আত্মনির্ভর করে গড়ে তোলা, তবেই রাজ্য আত্মনির্ভর হতে পারবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে পারবে। এদিন তিনি প্রশিক্ষণার্থীদের দপ্তরের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। মানুষের অর্থনৈতিক আয় বেড়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। আমাদের রাজ্যের কথা বলুন, আজকের থেকে পাঁচ বছর আগে, সাড়ে পাঁচ বছর আগে আমাদের রাজ্যের মানুষের মাথাপিছু আয় কত ছিল? 1,44,000 টাকা। আজকে আমাদের এই সরকারের আমলে মানুষের মাথাপিছু আয় বেড়ে হয়েছে 1,55,000 টাকা। অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে, অর্থাৎ মানুষ সব দিকে স্বাবলম্বী হচ্ছে। আপনার মূল কথা আত্মনির্ভর। এই প্রশিক্ষণ কর্মসূচিতে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেন, সরকার কৃষকের আয় দ্বিগুণ করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। সেদিকে লক্ষ্য রেখে প্রশিক্ষণ কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তারা যাতে মাশরুম চাষে সঠিকভাবে বিভিন্ন প্রসেস ভালো করে জেনে নেন, তাদের উৎপাদিত পণ্য বাণিজ্যকরণ করতে পারেন এবং বহিরাজ্যে পাঠাতে পারেন, বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে পারেন, এই দিকটির প্রতি প্রয়াস নিতে হবে। মন্ত্রী এদিন সাফ জানান, দপ্তর রাজ্য সরকার তাদের পাশে রয়েছে, যে প্রয়াস এখানে করা হয়েছে তা যাতে বাস্তবায়িত করে সামনের দিন এরা আত্মনির্ভর হয়ে উঠতে পারেন সে লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান করেন তিনি। মাশরুম চাষ নিয়ে আজকের এই ট্রেনিং কর্মসূচি, এই কর্মসূচি আমাদের বক্তব্যের পরে নিশ্চয়ই আপনাদের ট্রেনিং কর্মসূচি থাকবে, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, কারণ এটা একটা টেকনিক্যাল বিষয় এবং যারা ট্রেনিং প্রদান করবে, যারা টিচার হিসেবে আজকে আপনাদেরকে শিক্ষা প্রদান করবে, যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আমার বিধানসভা কেন্দ্র থেকেও এসেছেন, উত্তর মজলিশপুর থেকে, এখানে শিমনা বিধানসভা কেন্দ্র থেকেও আছে, বা মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকেও থাকবেন। তো যারাই এখানে এসছে আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে কৃষি দপ্তর এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে উদ্যোগটা গ্রহণ করেছে সেটা আপনারা ভালো করে জানবেন, ভালো করে বুঝবেন, এবং যাতে করে আপনাদের প্রত্যেকের স্বস্ব স্থানে গিয়ে আপনারা এই মাশরুম কালটিভেশনটা সঠিকভাবে করতে পারবেন। কারণ ইতিমধ্যে অনেক কিছু আমাদের জানা ছিল না, এই ঘরের ভেতরে প্রবেশ করার পর আমরা দেখলাম যে মাশরুমের বিস্কিট, মাশরুমের কেক, মাশরুমের বিভিন্ন খাদ্যবস্তু এবং যে আইটেম, এই জিনিসগুলো আজকে যদি আমরা মার্কেটিং বা বাজারজাত করি, শুধু ত্রিপুরা রাজ্যে নয়, আমরা আন্তর্জাতিক স্তরে সারা দেশে আমরা সেটা পৌঁছে দিতে পারবো, এবং এতে করে আমাদের রাজ্যের যারা কৃষকরা রয়েছেন, যারা মাশরুম চাষের সঙ্গে যুক্ত থাকবেন বা রয়েছেন, তাদের অর্থ উপার্জন। এদিন এই কর্মসূচিতে বক্তব্য রাখেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মাও। তিনিও প্রশিক্ষণার্থীদের প্রতি সরকারের সহযোগিতার কথা তার বক্তব্যে উল্লেখ করেন। এদিন মাশরুম চাষ বিষয়ক ট্রেনিং প্রোগ্রামে 70 জন অংশগ্রহণ করেন। তারা অনেকেই তাদের মাশরুমকে কেন্দ্র করে বিভিন্ন দ্রব্য উৎপাদন করে এখানে প্রদর্শনী করেন, যা অতিথিদের মুগ্ধ করে এবং মাশরুমকে কেন্দ্র করে একটি নতুন সম্ভাবনার দিগন্তের উন্মোচন করেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।